হ্যালো ভাইয়ন, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমিও ভালো আছি। তাই একটু সাদাসিধা ভাবে সেমাই রান্না করব। এখানে একটু ঘি দিছি আর 1 কেজি পরিমাণ দুধ বসাইছি। অনেকদিন পর মনে হয় এরকম প্যাকেটের লাল সেমাইটা আমাদের বাসায় হচ্ছে। অনেকদিন পর বললো ভুল হবে, কয়েক বছর পরে। আগে মাছ আছে যখন ছিল তখনই খাওয়া যেত, এখন তো আর আগের মতো। এই লাল সেমের প্রতি এবং বা দুধ দিয়ে সেমাই মনে হয় এখনের জেনারেশনের ছেলেমেয়েরা ভুলেই গেছে। আমাদের টাইমে আমাদের মাছ আছে করতো, দিত, আমরা খাইতাম মজা করি। তাই আমার মতো কে কে আছেন? এটা এখন আমার থেকে একটু মনে পড়ছিল খুব। তো একটা শ্যামের প্যাকেট আনছিলাম, একটু আনছি আজকে 10-12 দিন হয়ে গেছে। রান্না করব রান্না করব করে রান্না করা হয়ে ওঠে না, কারণ আমার ঘরের ফ্যামিলিতে সবাই জাল ফেমিক, মিষ্টির প্রতি তেমন কারো ইন্টারেস্ট থাকে না। তো এখানে স্যারেব শুধু 1 চা চামচ, 1 টেবিল চামচ ঘি দিছি আর 1 কিলো দুধ। এখানে আর কোনো কিছু নেই, 1 সেন্টের পরিমাণ এখন লবণ দিয়ে দেবো, কারণ মিষ্টিকে ব্যালেন্স করার জন্য লবণটা আগে দিয়ে দিলাম। এখন চিনি অ্যাড করে নেই করব, তো কারণ এখন নারকেলটা দিয়ে দেবো। আমার মতো আমার আবার এটা ঘন করে দুধ দিয়ে, নারকেল দিয়ে, বাদাম কিশমিশ দিয়ে রান্না করলে একটু ভালো লাগে। আমার মতো কারা কারা আছেন এরকম ভালো লাগে? আমি আগে নারকেলটা দিয়ে দিছি, কারণ পুরো নারকেল 1 ফালি দিয়ে দিছি। পুরো একটা নারকেলের পুরো অর্ধেকটাই দিয়ে দিলাম। তো এখানে এখনো চিনি অ্যাড করি নাই, এখানে শুধুমাত্র দুধ, নারিকেল, 1 সেন্টের লবণ আর 1 টেবিল চামচ ঘি, এতটুকু অ্যাড করছি। তো এখন হয়তো চিনি অ্যাড করবো। বললাম অনেক বছর পর, অনেকদিন পর হলে ভুল হবে, এটা অনেক বছর পর, কারণ একা মানুষে তো সবকিছু খাওয়া সম্ভব না। তো যেহেতু এখানে 1 কেজি দুধ আছে, 1 প্লেট সেমাই আছে, তার কারণে এখানে 2 কাপ চিনি লাগবে। আবার মিষ্টি জিনিসটা মিষ্টি হলেও ভালো লাগে, মিষ্টি না হলেও ভালো লাগে না। আপনাদেরও যারা একটু মিষ্টি কম খাওয়া কম দেবেন, সে কারণ বেশি দেবেন। আমি মনে করি মেজারমেন্ট কাপের 2 কাপ এনাফ। তো আমার কাপটা মেজারমেন্ট কাপের 2 কাপ দিলে এনাফ হয়ে যাবে, 1 প্যাকেট সামের মধ্যে। তো আমি তাই করলাম, কারণ এটা নতুন রান্ধনিদের জন্য একটু বলা, রান্না রান্না সবাই জানে এটা, ওটা বলতে পারেন। 1 একজন রান্নার ধরনটা 1 একরকম, একটু ভিন্নতা আসে। এটা আপনাদের আদর ভাই বোনের সাথে একটু শেয়ার করা। এমন কোন প্রফেশন আমি রান্না শেয়ার করি না দে এডিট করে এভাবে করে ওভাবে, বাস্তবতা যেটাই আমরা খাই পরে চলি এটা আপন মনে করে শেয়ার করে আপনার কাছে। প্লিজ কেউ কিছু মনে করবেন না, তা একটু সহজকে সহজ করে নেবেন। এটা আপনারা অন্য কিছু কেউ মনে করবেন না। আমি স্বাভাবিক গড়ে ওয়া যে পদ্ধতিতে যে হারে পাতেন, এমন না আমার ভিডিও করতে হবে এক্সট্রা একটা ফাঁদে পা, আমি এটাও করি না। এমন না আমি ভিডিও করে বানাবো আমার ওই রান্নাটাই আমি স্পেশালি কোনো কিছু না। আমরা স্বাভাবিক যে খাবার খাই, যে চলাফেরা করি, যে পাতিলে খাই, ও যে প্লেটে খাই, ওইটাই সরাসরি এখানে একটু ভিডিও করে আর কিছু না। এখানে আমার সব কিছু ন্যাচারাল, এখানে অত্যাধুনিক কোনো কিছু পাবেন না আমার প্লেটে।
Aman muhteri komar koyacağım nasıl seninle. বলো করে গেছে এখন আমি শ্যামলটা দিয়ে দেবো ডিরেক্টলি এখানে আপনারা দেখতে পারছেন গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন দেখেন এভাবে থাকবে এগুলো যখন গরম ভাপটা চলে যাবে ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘনত্ব হয়ে যাবে তো আমি একটু এসামেটা একটু কার কিরকম লাগে জানি না জুল জুল থাকলে ভালো লাগে তো জুল জুল করে রাখতে চাচ্ছি আমি এখানে অনেকে চাইলে কিশমিশ বাদাম অ্যাড করতে পারেন কারণ আমার ছেলে এটা লাইক করে না এই জন্য আমি কিশমিশটা অ্যাড করলাম তো এটাই হচ্ছে এই জন্য আমি একটু নারকেলটা বেশি করে দিছি দেখতে পাচ্ছেন দুধ দিয়ে এবার সিম্পল খাবার দাবার কার কার ভালো লাগে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো করবেন তো এগুলো একটু ঠান্ডা হতে হবে মিষ্টি জাতীয় জিনিস ঠান্ডা হলে ভালো লাগবে গরম ভালো লাগবে না তো এই জন্য আমি এভাবে একটু ঠান্ডাতে থাকবে দেখবেন হয়ে যাবে তখন পরিবেশন করবো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ আপনারা আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন সবকিছু এমনি পারফেক্ট এখানে সবাই ভালো থাকবে